ফেসবুক লাইভে আমি আসতে চাইলাম না, তারপর আমার আসতে হলো। আমি ফেসবুক লাইভে ঢুকলেই দেখি মেসির নামে বদনাম, আর্জেন্টিনা নামের বদনাম। মানুষ কিভাবে পারে যে মেসি, যে মেসি নেইমারকে জন্ম দিছে, সেই মেসির সাথে নেইমারের কেন তুলনা করা হয়? মানুষের কি বিবেক নাই, সেন্স নাই? মাথা কি শিখ, মাথার কি সেন্স নাই? শিক্ষিত হয়া, শিক্ষিত হয়াও অশিক্ষিতর মতন কাজ করে কেন? নেইমারে জন্ম দিছে মেসি, মেসির সাথে নেইমারের কেন তুলনা করো? আমার মনে প্রচুর কষ্ট, পিডে না, বুকে না, দিলে, এই দিলে কষ্ট, এই দিলে কষ্ট লাগে না, মারে যদি দিলে কষ্ট লাগে। আমার মনে, আরে এটা আমার কথা না, আমি কই একটা কথা কয়ে যাই যে মেসি বিনে বিশ্বকাপ, পুরো বিশ্বকাপ বছর মেসি বিনে বিশ্বকাপ বছর। আর্জেন্টিনা, আর্জেন্টিনা সারা পুরো বিশ্বকাপ অচল, এটা আমার কথা না, রাশিয়া বিশ্বকাপ, রাশিয়া প্রেসিডেন্টের কথা। আর্জেন্টিনা সারা পুরো বিশ্বকাপ অচল কেন? মানুষের কি সেন্স নাই, মাথায় বুদ্ধি নাই, বিবেক নাই? সেই আর্জেন্টিনার, সেই আর্জেন্টিনা কিভাবে কিভাবে এত বদনাম করা হয় আমাকে তোমরা বুঝাও। আমার কষ্ট আর সহায় না, দিলে আর কষ্ট পরে যাও। মেসি বিন বিশ্বকাপ অচল হতেই পারে না, মেসি বিহীন বিশ্বকাপ হতেই পারে না, আর্জেন্টিনা সারা এই বিশ্বকাপ অচল, আর্জেন্টিনা সারা বিশ্বকাপ অচল, আর্জেন্টিনা সারা বিশ্বকাপ অচল, আর্জেন্টিনা সারা বিশ্বকাপ হবেই না, সেখানে আর হবেই না। এটা আমার কথা নয়, এটা রাশিয়া প্রেসিডেন্টের কথা। তোমরা কি শুনছ? আমি বলছি তোমাদের, তোমরা কি বোঝো না? সেন্স নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, আরে শিক্ষিত হইয়াও অশিক্ষিতর মতো কেন কাজ করো? আর্জেন্টিনাকে নিয়ে এত বদনাম করো কেন? আমার মাথা তো নষ্ট হয়ে যাইতাছে। কিভাবে আর্জেন্টিনার নামে যদি বদনাম করো, একবার যদি আল্লাহর কসম, আল্লাহর কসম, আর্জেন্টিনার নামে যদি বদনাম করো এবং মেসির নামে যদি খিতাবি হয়, খারাপ কথা বলা হয়, তাহলে আল্লাহর কসম আমি বলি, নেইমারের দালালরা হুঁশিয়ার, সাবধান, এই কথা আমি বলে যাচ্ছি। আমি লাইভে যদি আসতে নাও পারি, তারপর চেষ্টা করবো আসতে। ফেসবুকে আমার ছবি থাকবে, আমার ছবি, মেসির ছবি থাকবে, আমার মেসির ছবি থাকবে, আমার মেসির ছবি থাকবে, আর্জেন্টিনার ছবি থাকবে, আমার কলিজা ব্যথা লাগে, পিঠে লাগে না, বুকে লাগে না, মাথা লাগে না, এই কলিজায় লাগে। যদি মেজিরে যারা, তোরা যদি ব্রাজিলের পতাকা ট্যাঙ্গাস, পতাকা আমি যদি দেই রে, আগুন দিয়া জ্বালায় দিমু, কেরাসিন লাগায়া, তারপরে এটার ভিতরে আমি এই বাংলাদেশে আর্জেন্টিনার পতাকা থাকবো, ব্রাজিলের পতাকা থাকবো না, থাকতে চাই না। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, খোদা ব্রাজিলের ফাঁসি চাই, নেইমারে ফাঁসি চাই, ব্রাজিলের দালালরা হুঁশিয়ার, সাবধান।
ভালো।